রাঘব ভবনে শ্রী নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক লীলা। পানিহাটিতে রাঘব ভবনে শ্রী নিত্যানন্দ প্রভুর আজ্ঞায় তার মহা অভিষেকটি আরম্ভ হল। শ্রী রাঘব পণ্ডিত আদি পরিকরগণ সহস্র সহস্র কলসি গঙ্গাজল আনয়ন পূর্বক নানা গন্ধ দ্রব্যে সুবাসিত করে শ্রী নিত্যানন্দ প্রভুর মস্তকে জল ঢেলে অভিষেক কার্য করতে লাগলেন। এ সময় অভিষেক স্থলে মহা হরিধ্বনিতে আকাশ বাতাস মুখরিত হল। অভিষেক মন্ত্র পাঠ পূর্বক শ্রী নিত্যানন্দ প্রভুর মহা অভিষেক কার্যে সকলে পরমানন্দ লাভ করলেন। অভিষেক কার্য সমাপ্ত হলে নূতন বস্ত্র পরিধান করিয়ে ভক্তগণ মাল্য চন্দনে শ্রী নিত্যানন্দ প্রভুর শ্রী অঙ্গ বিভূষিত করলেন। তারপর শ্রী নিত্যানন্দ প্রভু সুবর্ণ আসনে উপবেশ করলে রাঘব পণ্ডিত শিরে ছত্র ধারণ করলেন। জয় জয় মহাধ্বনিতে চারিদিক পরিপূর্ণ হল। উপস্থিত সকলেই আনন্দ অশ্রু বর্ষণ করতে লাগলেন। এভাবে পরিকরগণ শ্রী নিত্যানন্দ প্রভুকে অভিষিক্ত করে প্রেম ভক্তি রাজ্যের সম্রাট রূপে ঘোষিত করলেন। শ্রী নিত্যানন্দ প্রভু তখন প্রেম দৃষ্টি বর্ষণ করে শ্রী রাঘব পণ্ডিতকে বললেন, আজ্ঞা করিলেন, শুনো রাঘব পণ্ডিত, কদম্বের মালা গাথি আনহ তরিত, বড় প্রীত আমার কদম্ব পুষ্প প্রতি, কদম্বের বনে নিত্য আমার বসতি। পরজোরে করিয়া রাঘব নন্দ কহে, কদম্ব পুষ্পের যোগ এ সময়ে নয়ে। প্রভু বলে, বাড়ি গিয়া চাহ ভালো মনে, কদাচিত ফুটিয়া বা থাকে কোনো স্থানে। শ্রী নিত্যানন্দ প্রভু রাঘব পণ্ডিতকে কদম্বের মালা আনতে বললে রাঘব পণ্ডিত বললেন, প্রভু, এখন তো কদম্ব পুষ্পের সময় নহে। শ্রী নিত্যানন্দ বললেন, খুঁজে দেখো, বাড়ির ভিতরে কোথাও বা দৈবাত ফুটে রয়েছে। শ্রী রাঘব পণ্ডিত কদম্ব পুষ্প খুঁজতে গিয়ে দেখলেন যে জম্বির লেবুর বৃক্ষে বহু সুগন্ধযুক্ত কদম্ব পুষ্প পুষ্পিত হয়ে রয়েছে। পুষ্প দর্শনে আনন্দিত হয়ে রাঘব পণ্ডিত ওই কদম্ব পুষ্প দ্বারা মনোহরকারী মাল্য রচনা করে শ্রী নিত্যানন্দ প্রভুর নিকট নিয়ে এলেন। তখন কদম্বের মালা দেখে নিত্যানন্দ রায় পরম সন্তোষে মালা দিলেন গলায়। কদম্ব মালার গন্ধে সকল বৈষ্ণব বিহ্বল হইয়া দেখি মহা মহা অনুভব। কদম্ব মালার গন্ধে এবং দর্শনে সকল ভক্তগণ আনন্দে বিহ্বল হলেন। কিছু সময় অতিক্রান্ত হবার পরে সকলে দমনক পুষ্পের গন্ধ পেলেন। দমনক পুষ্পের সুগন্ধে সেই স্থল পরিব্যাপ্ত হল। শ্রী নিত্যানন্দ প্রভু সকলকে জিজ্ঞাসা করলেন, তোমরা কি কোনো সুগন্ধ পেতেছ? তখন ভক্তগণ বললেন, হ্যাঁ প্রভু, চারিদিক থেকে দমনক পুষ্পের সুগন্ধ অনুভব হচ্ছে। সকলের বাক্য শ্রবণ করে শ্রী নিত্যানন্দ প্রভু বললেন, প্রভু বলে, শুনো সবে পরম রহস্য, তোমরা সকল ইহা জানিবা অবশ্য। চৈতন্য গোস্বাই আজি শুনিতে কীর্তন, নীলাচল হইতে করিলেন আগমন। সর্বাঙ্গে পড়িয়া দিব্য দমনক মালা, এক বৃক্ষে অবলম্বন পড়িয়া রহিলা। সেই শ্রী অঙ্গের দিব্য দমনক গন্ধে চতুর্দিকে পূর্ণ হই আছে আনন্দে। তোমা সবা কার নিত্য কীর্তন দেখি, আপনে আসে প্রভু নীলাচল হইতে। এতে তোমার সর্ব কার্য পরিহরি, নিরবধি কৃষ্ণ গাও আপনা পাশরি। নিরবধি শ্রীকৃষ্ণ চৈতন্য চন্দ্র যশে, সবার শরীর পূর্ণ হউ প্রেমরসে। শ্রী নিত্যানন্দ প্রভু সকল বৈষ্ণবগণকে বললেন, আ শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, নীলাচল হতে তোমাদের কীর্তন শোনার জন্য এখানে এসে একটি বৃক্ষকে অবলম্বন করেছিলেন।
তার কণ্ঠে দমনক পুষ্পের মাল্য ছিল, তার সুগন্ধ এই স্থান পরিব্যাপ্ত হয়েছে। তোমাদের নিত্য কীর্তন দর্শন শ্রবণের জন্য শ্রীমন মহাপ্রভু পুনঃ পুনঃ এসে থাকেন। তোমাদের দেহ শ্রীকৃষ্ণ চৈতন্যের প্রেমরসে পরিপূর্ণ হোক। শ্রী নিত্যানন্দ প্রভু এভাবে সকল ভক্তগণকে আশীর্বাদ দিয়ে হরি বলে হুঙ্কার করলেন এবং কৃষ্ণ প্রেমের বিস্তার করলেন। তার কৃপা দৃষ্টিপাতে সর্বত্রই কৃষ্ণ প্রেমের সঞ্চার হলো।